নমস্কার বন্ধুরা ভিডিওর টাইটেল দেখে অনেকেই মনে করছেন হাতি সুর এটা আবার কী ধরনের গাছ হ্যাঁ বন্ধুরা এটি হাতি সুর গাছ এই গাছের এই নামের পেছনে কিন্তু একটি ব্যাখ্যা আছে এই গাছের যে ফুলটি হয় মানে পরিণত বয়সের গাছটি যে ফুলটি হয় তার দেখতে অনেকটা হাতি সুরের মতো বা হস্তি সুরের মতো তাই এই গাছের নামকরণ করা হয়েছে হাতি সুর এবার এই গাছের পরিচয় সম্বন্ধে কিছু জেনে নেব এবং এই গাছ দ্বারা আপনি আপনার জীবনের কোন কোন রোগের হাত থেকে একদমই মুক্তি পেয়ে যাবেন এবং আপনার দৈহিক জীবনে এই গাছটি এক অভূতপূর্ব দৈহিক শক্তি যোগান দেয় যা আপনার যৌবনকালের জন্য যথেষ্ট দরকার হয়ে পড়ে আজকে আমি তাই এই হাতিশুর গাছ সম্বন্ধে যতটা পারছি আপনাদের সঙ্গে আলোচনা করছি বন্ধুরা এই গাছটিকে আপনারা দেখে থাকবেন পথের ধারে ঝুঁকি ঝারে পুকুর পারে কিংবা কোনো পরিত্যক্ত বাড়ির উঠোনে এই গাছের পরিচয় হলো এই গাছটি ঘন সবুজ বর্ণের হয় আর এই গাছে যে ফুল হয় সেই ফুলটি কিন্তু তখনই ফোটে যখন গাছটির বয়স তিন থেকে চার মাস হয় অর্থাৎ গাছটির পূর্ণবয়স্কতা পায় এই গাছটির ফুলের রং সাদা অথবা হালকা বেগুনি ধরনের হয়ে থাকে এবং যেহেতু এই গাছটির ফুলটি হাতি সুরের মতো দেখতে তাই ফুলের নাম অনুসারে এই গাছের নাম হয়েছে হাতিসুর গাছ এই গাছটি কিন্তু বিভিন্ন ধরনের আঞ্চলিক নাম আছে যেমন হাতিসুর স্ত্রী হস্তিনী হষ্টি সুন্দি ইত্যাদি আর এই গাছটিকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান হেলিয়টক আজকে আমি এই গাছের বিশেষ গুণ সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি অবশ্যই ইতিমধ্যে আপনারা ইউটিউব দেখে বা গুগল সার্চ করে এই গাছের অনেক কিছুই জানতে পেরেছেন এবং অনেকেই ইউটিউবে এই গাছ সম্পর্কে জানেন তো আমি আজকে নতুন কিছু জানানোর চেষ্টা করছি যেগুলো অন্যান্য ভিডিওতে প্রায় নেই বলেই চলে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে বন্ধু আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি শুভদীপ আমার ইউটিউব চ্যানেল একটু ভালোবাসা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর অবশ্যই ভিডিও ভিডিওটিকে লাইক দেবেন আর একটা ছোট্ট রিকোয়েস্ট আছে বন্ধু ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন নাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হয়তো বেরিয়ে যেতে পারে আজকে আমি এই ভিডিওতে হাতিশুর গাছের আট রকম উপকারিতে নিয়ে আলোচনা করব প্রথমেই যেটি আলোচনা করব। সে হলো ম্যাক্সিমাম লোক কিন্তু এখন ভোগেন বন্ধু দাঁতের যন্ত্রণা বা মাড়ি ফুলে যাওয়ার যন্ত্রণাতে সে এক ভয়ানক যন্ত্রণা যাদের এই ধরনের যন্ত্রণা হয় শুধু তারাই জানেন তাদের যন্ত্রণাটা কতটা বেশি হতে পারে বা কতটা বেদনাদায়ক তো সেক্ষেত্রে অতি অল্পতেই কিন্তু আপনার সে দাঁতের ব্যথা বা দাঁত যন্ত্রণা বা মাড়ি ফোলা ভালো হয়ে যেতে পারে শুধুমাত্র এই গাছের শেকড় তুলে ভালো করে জল দিয়ে ধুয়ে যদি আপনি চিবোতে পারেন বা মুখের মধ্যে চিবিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন তাহলে দেখবেন আপনার দাঁতের যন্ত্রণা সম্পূর্ণ ভালো হয়ে গেছে নাম্বার টু বন্ধুরা অনেকেই বর্ষা শেষে বা শরতে শুরুতে একটি বিশেষ রোগে ভোগেন সে হলো চোখোটা এই চোখোটা রোগ কিন্তু ভয়ানক বেদনাদায়ক তার কারণ হলো এই চোখোটার সময় আপনার চোখের ভেতরটা কটকট করবে চোখ দিয়ে অনবরত জল গড়াবে সকালে ঘুম থেকে উঠে আপনি চোখ খুলতে পারবেন না চোখ ব্যথা হবে এবং ফুলে যাবে সেই সময় কিন্তু আপনি এই হাতি শুরু গাছের কচি কাণ্ড এবং কচি পাতা ভালো করে রোগে নিয়ে দু চোখে দুবার করে দু করে যদি দেন সারাদিন দুবার দিলেই কিন্তু আপনার এই চোখোটার প্রবলেম থেকে আপনি একদম নিস্তার পেয়ে যাবেন এতে করে আপনার চোখ কিন্তু খুব পরিষ্কার থাকবে যে সমস্ত ব্যক্তিদের চোখের প্রচুর পরিমাণে ময়লা জমে এবং পিছুটি হয় তারা যদি এই হাতিশুর গাছের পাতা সঠিক নিয়মে চোখে দিতে পারেন দেখবেন আপনার চোখের যন্ত্রণা কমে যাবে এবং চোখ থেকে জল পড়াও কিন্তু বন্ধ হয়ে যাবে নাম্বার থ্রি ফাঙ্গাল ইনফেকশন বন্ধুরা এই গরমের প্যাচ পেঁচ নিতে অনেকে দেখবেন হাতে খুজলি, দাঁত হাজা এরকম ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন হলে বা বর্ষার শুতে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন আমরা অনেকে আক্রান্ত হয়ে থাকি এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন যদি আপনার হয়ে থাকে তাহলে দেরি না করে অবশ্যই হাতি শুরে গাছের পাতা ভালো করে পেস্ট করে বা তার সাথে কিছু কাণ্ড ভালো করে পেস্ট করে আপনি ওই আক্রান্ত জায়গায় প্রলেপ লাগাবেন দেখবেন দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু আপনার ওই আক্রান্ত স্থান একেবারেই ঠিক হয়ে গেছে নাম্বার ফোর বন্ধুরা অনেকেই পিম্পলস বা ব্রণরে আক্রান্ত হন বিশেষত টিনেজারদের পক্ষে কিন্তু টিনেজ বয়সের সময় এই প্রবলেমটা বেশি দেখা দেয় এবং অনেকেই তা আমরা খুঁটে থাকি ফলে আপনার স্কাল্পের মধ্যে একটা গাঢ় কালো ছোপ বা বাদাম বাদামি ছোপছোপ দাগ ধরে যায় আপনি যদি ভালো করে হাতিশুর গাছের পাতা পেস্ট করে ওই জায়গার প্রতি লাগান এবং এক ঘন্টা রেখে দিয়ে ভালো করে একটু ঈশ্বর দূষণ গরম জলে ধুয়ে ফেলেন তাহলে দেখবেন চার থেকে পাঁচ দিন বা বড় এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনার দাগ হালকা হতে শুরু করেছে এবং এক সময় কিন্তু সম্পূর্ণ দাগ মিলিয়ে গিয়ে আপনার স্কাল উজ্জ্বলতা পাবে নাম্বার ফাইভ বন্ধুরা এমন কোনো মানুষ এখন খুঁজে পাওয়া যায় না যাদের বাতের ব্যথা নেই ধরুন বাতের ব্যথা নাই ব্যথা হোক চোট লেগে ব্যথা বা হঠাৎ করে পা মুচকে গিয়ে ব্যথা হয়েছে সেক্ষেত্রে তাৎক্ষণিক ফল পেতে হলে এবং সেই ব্যথা থেকে চিরস্থায়ী মুক্তি পেতে হলে অবশ্যই হাতিশুর গাছের কচি পাতা এবং কচি ডাল বা কাণ্ড ভালো করে পেস্ট করে নেবেন তারপর তা একটু গরম করে সেই ব্যথা জায়গায় ভালো করে ফলে দিয়ে রাখুন দেখবেন বন্ধু ঘণ্টা মধ্যে কিন্তু আস্তে আস্তে ব্যথা কমতে শুরু করেছে এবং একটা টাইমের পর আপনার ব্যথা সম্পূর্ণ সেরে যাবে নাম্বার সিক্স বন্ধুরা বিষাক্ত পোকা যদি আপনাকে কামড়ায় বা বিষাক্ত পোকার আড় লেগে যায় সেক্ষেত্রে দেখবেন ব্যথা হয় এবং প্রচুর জ্বালা করে সেই জ্বালাভাব এবং ব্যথা কামড়ার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন এই গাছের পাতা এবং কচিকাণ্ডের পেস্ট আপনার আক্রান্ত স্থানে যদি আপনি সঙ্গে সঙ্গে হাতিশুর গাছের পাতার পেস্ট লাগিয়ে দিতে পারেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার সেই ব্যথাভাব এবং জ্বালাভাব কমে যাবে নাম্বার সেভেন ফ্রাঞ্চাইটিস বন্ধুরা ফ্রাঞ্চাইটিস এমনই একটি রোগ সাধারণত সিজন চেঞ্জ বা ওয়েদার চেঞ্জের সময় প্রায় প্রত্যেকটা মানুষই হয়ে থাকে তাছাড়া অনেকেই থাকে যে সারা বছর ধরে ফ্র্যাঞ্জাইটিসে ভুগছেন সেক্ষেত্রে এই হাতে শুর পাতা পাতার রস এক গ্লাস গরম জলের মধ্যে নিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে সেই জল দিয়ে যদি আপনি গার্গেল করতে পারেন দেখবেন দু তিনবার বা দু তিন দিন গার্গেল করার পর আপনার ফ্র্যাঞ্জাইটিসের রোগ সম্পূর্ণ ভালো হয়ে গেছে নাম্বার এইট টাইফয়েড বন্ধুরা টাইফয়েডের ক্ষেত্রে আপনার যদি প্রত্যেক দিন এক গ্লাস অল্প গরম জলের সাথে এই হাতিশুর গাছের কচি পাতা এবং কাণ্ডের রস দু থেকে পাঁচ ফোঁটা দিয়ে সেই জলটি দিনে দুবার করে পান করতে পারেন তাহলে দেখবেন তিন থেকে চার দিনের মধ্যেই আপনার টাইফয়েড কমে আসতে শুরু করেছে এবং টাইফয়েড হয়ে যাওয়ার পরবর্তী সময়ে যে সমস্ত ধরনের সমস্যাগুলো আমাদের হয় সেই সমস্যাও কিন্তু আপনার হবে না এই ছিল আমার আটটি পয়েন্ট আশা করি বন্ধুরা আপনারা অনেকে নতুন কিছু জানতে পেরেছেন যদি আপনার নতুন কিছু জানতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়া এই হাতিশুর গাছের পাতাকে আরেকটি বিশেষ রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকে যে সমস্ত পুরুষ যৌন দুর্বলতায় আক্রান্ত তারা যদি নিয়ম মেনে এই হাতিশুর গাছের মূড়ের রস সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনার যে কোনো ধরনের যৌন দুর্বলতা একদম ভালো যাবে এবং সক্ষম পুরুষ আপনি পরিণত হবেন কিভাবে আপনি সেক্ষেত্রে এই গাছটিকে অ্যাপ্লাই করবেন আমি এক্ষুনি আপনাদের বলছি বন্ধু বর্তমান সময়ে অধিকাংশ পুরুষই কিন্তু স্ত্রী সহবাসে অক্ষম তার কারণ হল বিভিন্ন মানসিক স্ট্রেস শারীরিক এবং মানসিক কর্মচাপ পলিউশন ইত্যাদি কারণে কিন্তু এই দুর্বলতার সৃষ্টি ফলস্বরূপ স্ত্রী সহবাসে অক্ষম হয়ে পড়েন সেক্ষেত্রে আপনি এই হাতেশুর গাছের সে এবং কতটা পরিমাণ খাবেন আমি অসুবিধা বলব ভালো করে জেনে বুঝে অবশ্যই বন্ধু খাবেন আপনি যদি আপনার মাত্রা ছাড়িয়ে খান সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে তাই সঠিক মাত্রায় আপনি এই শেকড়কে অ্যাপ্লাই করতে পারেন একটি পান এক চামচ মধু আর ঠিক এক ইঞ্চি পরিমাণ হাতিশুর গাছের মোটা শেকড় আপনি ভালো করে শেকড়টাকে কেটে নিয়ে একটি কাঁচা পান তার উপর ওই এক ইঞ্চি পরিমাণ শেকড় আপনি চাইলে শেকড়ের উপরে ছালটাকে ফেলেও দিতে পারেন আবার রাখতেও পারেন রাখলে বেশি ভালো কাজ হবে সেই শেক পান এবং এক চামচ পরিমাণ মধু তারপর পানটাকে খিলি করে নিন এবং আপনি স্ত্রী সহবাসে যাওয়ার আগে সেই পানটিকে খেয়ে নেবেন ঠিক এক থেকে দেড় ঘন্টা আগে বন্ধু এইভাবে আপনি যদি খান আপনি একদিন বা দুদিন পর পরও খেতে পারেন বা সপ্তাহে একদিন করে খেতে পারেন তাহলে দেখবেন আপনার যৌন অক্ষমতা বা সহবাসের যে অক্ষমতা ছিল তা কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যাবে আপনি বাজার চলতে যে সমস্ত ওষুধ কিনে খান তার সাইড এফেক্ট থাকে এবং কিডনি খারাপ হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নিরাপদ এই ওষুধটি আপনি অবশ্যই সেবন করতে পারেন তাহলে বন্ধু কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভিডিওটি আপনার উপকার আসে এবং ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজ এখানে রাখি আবার দেখা হচ্ছে কিন্তু আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই